আসসালামু আলাইকুম, চাইল্ড টুলসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমেরিকান লিটারেচারের 2013 থেকে 2019 পর্যন্ত সবগুলো বইয়ের উত্তর করছি। ফোর্থ ইয়ারের আমেরিকান লিটারেচারে পাঁচটা পার্ট রয়েছে। একটা হচ্ছে দি সান অলসো রাইজেস, সিজ দ্য ডে, তারপরে দি হ্যারি এপ, ইয়াং গুডম্যান ব্রাউন, বিলাভেট। তো এখানে ফিকশন গল্প রয়েছে, আবার ড্রামা নাটকও রয়েছে, দুইটাই একসাথে এই পার্ট সাবজেক্টের মধ্যে রয়েছে। শুরু করছি 2013। ফার্স্ট প্রথম যে প্রশ্নটা হচ্ছে, হোয়াট টাইপ অফ স্টোরি ইজ ইয়াং গুডম্যান ব্রাউন? ইয়াং গুডম্যান ব্রাউন কীরকম স্টোরি? এটা হচ্ছে একটা অ্যালেগরিক্যাল স্টোরি, ইট ইজ অ্যান অ্যালেগরিক্যাল শর্ট স্টোরি। ওকে, তারপরে বি নাম্বার প্রশ্ন হচ্ছে, হু ওয়াজ গুডি ক্লজি? গুডি ক্লজি কে ছিল? যে এ সিটিজেন অফ সালেম ভিলেজ হু রিভিলস হার সেলফ টু বি এ উইচ। সালেম ভিলেজের একজন মহিলা, সে নিজেকে একজন জাদুকরী হিসেবে প্রকাশ করত। তারপর হচ্ছে, গডি ক্লোজ ইজ এ ক্রিশ্চিয়ান ওমেন হু হেল্পস ইয়াং পিপুল লার্ন দ্য বাইবেল, বাট ইন সিক্রেট শি পারফর্মস ম্যাজিক সিরিমনিস অ্যান্ড অ্যাটেন্ডস উইচ মিটিংস ইন দ্য ফরেস্ট। তো এখানে তার আরেকটা পরিচয় দেওয়া আছে, উপরেটা দিলেই হবে আবার নিচেটা দিলেই হবে। নিচে বলছে যে তিনি একজন খ্রিস্টান মহিলা ছিলেন, যিনি মানুষকে বাইবেল শিক্ষা দিতেন, কিন্তু গোপনে গোপনে তিনি জাদুবিদ্যার চর্চা করতেন এবং জাদুর মিটিংয়ে উপস্থিত থাকতেন। ওকে, তো আমরা সহজে এরকম বলতে পারি যে গডি ক্লোজি টিচেস বাইবেল টু দ্য ইয়াং পিপুল, বাট সিক্রেটলি শি পারফর্মস ম্যাজিক অ্যান্ড অ্যাটেন্ডস উইচ মিটিংস। এতটুকু দিলেই হবে। তারপর আসছে সি নাম্বার, হোয়াট ডাজ IWW স্ট্যান্ড ফর? IWW কি? এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সব শিল্প শ্রমিক। ডি নাম্বার হচ্ছে, হোয়ার ইজ ডগলাস শিপ গোয়িং? ই নাম্বার, হু ইজ দ্য ডিরেক্টর অফ দ্য নোভেল দ্য সান অলসো রাইজেস? ই নাম্বারের উত্তর হবে জেক বার্নিস, BARNES বার্নিস, এখানে শুধুমাত্র জেক দেওয়া আছে। ওকে, তারপরে এরপরের প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ নোভেলা? নোভেলা কি? ইট ইজ বিগার দেন শর্ট স্টোরি বাট স্মলার দেন নোভেল। শর্ট স্টোরি থেকে একটু লম্বা আর নোভেল উপন্যাস থেকে একটু ছোট যে লেখাগুলো রয়েছে এগুলোকে বলা হয় নোভেলা। ইট হ্যাজ ওয়ান প্লট বাট নো সাব প্লটস। ওকে, জি নাম্বার প্রশ্ন, হু ওয়ার দ্য ফ্রেন্ডস অফ রবার্ট কোন ইন ইউরোপ? ইউরোপে রবার্ট কোনের ফ্রেন্ড কারা ছিল? সান অলসো রাইজেসের প্রশ্ন যে ব্রেডক্স অ্যান্ড দ্য নেরেটর ওয়ার দ্য টু ফ্রেন্ডস অফ রবার্ট কোন ইন ইউরোপ। ব্রেডক্স একজন আর নেরেটর যে জ্যাক যে গল্পটা নেরেট করছে, তারা দুইজন ছিল রবার্ট কোনের বন্ধু ইউরোপের মধ্যে। তারপরে আসছে এইচ নাম্বার, হোয়ার ওয়াজ টমি উইলহ্যাম লিভিং? টমি উইলহ্যাম কোথায় বাস করতো? যে হি ওয়াজ লিভিং ইন হোটেল গ্লোরিয়ানা ইন নিউ ইয়র্ক, নিউ ইয়র্কের হোটেল গ্লোরিয়ানাতে বাস করতো। আই নাম্বার হচ্ছে, হোয়াট ওয়াজ দ্য রিয়েল কোজ অফ উইলহ্যামস লিভিং দ্য জুম? উইলহ্যাম কেন তার চাকরি ত্যাগ করেছিল? যে হি ডেভেলপড এ রিলেশনশিপ উইথ এ ক্যাথলিক লেডি, ক্যাথলিক মহিলার সাথে রিলেশনের কারণে সে তার চাকরি ত্যাগ করে যায়। যে নাম্বার হচ্ছে, হোয়াট ডাজ ডক্টর টামকিন্স ফিজিক্যাল স্ট্রাকচার? টামকিনের স্ট্রাকচার কীরকম ছিল? হি হ্যাড বোল্ড স্কাল, গার্লস নোজ, হ্যান্ডসাম আইব্রোজ, ভেইন মাউথ টেক। ওকে, তো কীরকম হচ্ছে যে তার মাথাটা ছিল বোল্ড টাক, তারপরে হচ্ছে তার নাকটা ছিল হচ্ছে জল কুকুটের মতো, গাল মানে হচ্ছে জল কুকুট, একটা পানিতে থাকে প্রাণী। হ্যান্ডসাম আইব্রো, আইব্রো ছিল হ্যান্ডসাম, ভেইন মাউথ টেক। ওকে, তার গুফটা ছিল হচ্ছে ভেইন। তারপর আসে কে নাম্বার, হু ওয়াজ বেবি সাক্স? বেবি সাক্স কে ছিল? শি ওয়াজ সিদিস মাদার ইনলো, সিদির মাদার ইনলো শাশুড়ি, সে ছিল বেবি সাক্স। ওকে, তারপরে এল, হোয়ার ইজ 124 লোকেটেড? এটা বিলাভেটের প্রশ্ন এই দুইটা, এটা কোন জায়গায়? 124 হাউস জাস্ট আউটসাইড অফ সিনসিনাতি ওহিও, ওহিও আমেরিকার অঙ্গরাজ্য, এটা সিনসিনাতি এর বাহিরে এটা অবস্থিত, 124 ব্লু স্টোন। ওকে, আসে 2014-তে, এ নাম্বার, হোয়াট সিন ইন দ্য মিডল অফ দ্য ফরেস্ট ডিসিলেশনস ইয়াং গুডম্যান ব্রাউন? বা বনের মাঝখানে কোন দৃশ্যটা মোহগ্রস্ত করেছিল, মোহ ভেঙেছিল ইয়াং গুডম্যান ব্রাউনের? দ্য সিন অফ ইজ ওভার হিয়ারিং দ্যাট মিনিস্টার অ্যান্ড ডেকন আর গোয়িং টু অ্যাটেন্ড দ্য কমিউনিকেশন অফ দ্য ইভিল। তো সে শুনতে পাচ্ছিল যে ডেকন একজন সমাজের বিশিষ্ট ব্যক্তি আর মিনিস্টার মন্ত্রী, তারা দুইজন শয়তানের সভায় যোগ দিতে যাচ্ছে। এটা শোনার পরে তার মোহভঙ্গ হয়, সে তার চিন্তার মধ্যে পড়ে যায়। ওকে, তারপরে বি নাম্বার হচ্ছে, হুম ডাজ হেমিংওয়ে প্রেজেন্ট ইজ লস্ট জেনারেশন ইন দ্য সান অলসো রাইজেস? সান অলসো রাইজেস এর হেমিংওয়ে তিনি কাকে লস্ট জেনারেশন ক্ষয় প্রাপ্ত প্রজন্মের মানুষ বলে চিহ্নিত করেছেন? এটার উত্তর হচ্ছে ব্রেড হবে শুধুমাত্র, মেয়ারি ডবল ডি ব্রেড। ওকে, তারপরে আসছে আমাদের সি নাম্বারে,
হোয়ার ইজ হোটেল গ্লোরিয়ানা লোকেটেড, হোটেল গ্লোরিয়ানা কোন জায়গায় অবস্থিত, যে হোটেল গ্লোরিয়ানা ইজ লোকেটেড ইন নিউ ইয়র্ক। খুব সহজ। হোয়াট ইজ ফ্ল্যাশব্যাক, ফ্ল্যাশব্যাক কি, ফ্ল্যাশব্যাক ইজ এ পার্ট অফ হিস্টোরি দ্যাট ডিসক্রাইব সামথিং দ্যাট হ্যাপেন ইন দ্য পাস্ট, অতীতে কি হয়েছিল সেগুলো খুব দ্রুত দেখে নেওয়ার নাম হচ্ছে ফ্ল্যাশব্যাক, যেটা আমরা মুভির মধ্যে দেখে থাকি। তারপরে হচ্ছে হু ইজ সিদি, সিদি কে, সিদি ইজ দ্য প্রোটাগনিস্ট অফ বেলাবিড, বেলাবিড এর প্রধান কেন্দ্র চরিত্র সিদি। হু ডিস্টার্ব সিদি অ্যান্ড পল ডিস রিলেশনশিপ, তাদের রিলেশনশিপ কে ডিস্টার্ব করে বেলাবিড, সে একটা ইমাজিনারি অথবা গোস্টলি ক্যারেক্টার, সে তাদের রিলেশনশিপে বাধা দেয়। ওকে, তারপরে হোয়াট ইজ ইয়াংস ফিজিক্যাল স্ট্রাকচার, ইয়াংকের স্ট্রাকচার কিরকম ছিল, হেয়ার ইয়াপের প্রশ্ন, যে হি হ্যাজ এ সিমিয়ান ফিগার বাট হি ইজ ফিজিক্যালি ভেরি স্ট্রং, সিমিয়ান বলতে বোঝায় উল্লুকের মতো, তার দেখতে ছিল কিন্তু খুব শক্ত মানুষ ছিল। হোয়ার ওয়াজ ইয়াং ইমপ্রিজন, ইয়াংকে কোথায় জেল দেওয়া হয়েছিল, ইমপ্রিজন ইন এ প্রিজন লোকেটেড অন ব্ল্যাকগার্ডস আইল্যান্ড, ব্ল্যাকগার্ড আইল্যান্ডের মধ্যে তাকে ইমপ্রিজন করা হয়েছিল, জেলে নেওয়া হয়েছিল। তারপরে হচ্ছে আই নাম্বার, মেনশন ওয়ান ডিস্টিংটিভ কোয়ালিটি অফ হেমিংওয়েস নেরেটিভ টেকনিক, হেমিংওয়ে তিনি কিভাবে তার গল্পগুলো ব্যাখ্যা করেছেন, একটা উদাহরণ দেওয়ার জন্য বলছি, দ্য শর্ট এন্ড ব্রিফ সেন্টেন্সেস দ্যাট গিভ দ্য নেরেটিভ এজ অলমোস্ট জার্নালিস্টিক কোয়ালিটি, তার সেন্টেন্সগুলো ছিল খুবই ছোট এবং ব্রিফ শর্ট, কিন্তু এগুলোর মধ্যে অনেকটা জার্নালিস্টিক কোয়ালিটি ছিল, খুবই উন্নত মানের এগুলো। হোয়াট পার্টিকুলার ক্রিশ্চিয়ান ফেইথ ডাজ হাউথর্ন ক্রিটিসাইজ ইন ইয়াং গুডউইন ব্রাউন, খ্রিস্টানদের কোন ধর্মীয় মতবাদকে তিনি এখানে প্রতিফলিত করেছেন, তো ক্রিটিসাইজ করেছেন, পিউরিতানিজম, খ্রিস্টানদের একটা গ্রুপ পিউরিতান, তাদেরকে তিনি এখানে ক্রিটিসাইজ করেছেন। হোয়াট ওয়াজ মিলড্রেডস ফার্স্ট রিয়াকশন এট দ্য সাইট অফ ইয়াং ইন দ্য স্টোক হোল অফ দ্য শিপ, মিলড্রেড হচ্ছে হ্যারি অ্যাপের নায়িকা, সে যখন ইয়াংকে দেখেছিল জাহাজের ইঞ্জিন রুমে, তখন সে কি বলেছিল, শি কলস হিম ইজ দ্য ফিল্দি বেস্ট, তাকে হচ্ছে একজন একটা বন্য পশু হিসেবে গালি দিয়েছে, ফিল্দি অর্থ হচ্ছে নোংরা বা অপবিত্র। হু ইজ ডেনভার, ডেনভার কি ছিল, ডেনভার ইজ সিদিস ডটার, সিদির মেয়ের নাম হচ্ছে ডেনভার। আসছে 2015-তে, এ বি এখানে নাই, আমি মুখে মুখে বলে দিচ্ছি। এ নাম্বার প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ এন অ্যালেগরি, উত্তরটা হবে অ্যালেগরি ইজ এ লিটারারি ওয়ার্ড দ্যাট টেলস এ স্টোরি উইথ মোর দেন ওয়ান মিনিং, একটাই অর্থ, শুধুমাত্র সারফেস অর্থটা না দিয়ে এখানে একটা আন্ডারলাইং মিনিং থাকে, এটাকে বলা হয় অ্যালেগরি। এ লিটারারি ওয়ার্ড টেলস এ স্টোরি উইথ মোর দেন ওয়ান মিনিং। দুই নাম্বার প্রশ্ন হচ্ছে হুম ডিড ইয়াং গুডম্যান ব্রাউন মিট ফার্স্ট মিট ইন দ্য ফরেস্ট, জঙ্গলে কার সাথে প্রথম দেখা হয়েছিল গুডম্যানের, অ্যান ওল্ড ম্যান রিজেম্ব্রেন্স টু ব্রাউন, এটা দিলেই হবে উত্তর। তো এরকম আমরা দিতে পারি যে ইন দ্য ফরেস্ট ইয়াং গুডম্যান ব্রাউন ফার্স্ট মেট অ্যান ওল্ড ম্যান হু ইজ দ্য রিজেম্ব্রেন্স টু ব্রাউন। ওকে, তারপরে আছে সি নাম্বার, হোয়াট অ্যানিমেল ডাজ মিলড্রেড কম্পেয়ার হারসেলফ টু, মিলড্রেড কোন প্রাণীর সাথে নিজেকে তুলনা করেছিল, যে লিওপার্ড, সে নিজেকে চিতার সাথে তুলনা করেছিল। হোয়াই ডিড রবার্ট কোন ওয়ান্ট টু গো টু সাউথ আমেরিকা, রবার্ট কোন কেন আমেরিকায় যেতে চেয়েছিল, রবার্ট কোন ওয়ান্টেড টু গো সাউথ আমেরিকা বিকজ হি থট দ্যাট সাউথ আমেরিকা উড কিউর হিজ ডিসস্যাটিসফ্যাকশন, তার যে একটা আত্মপরিতৃপ্তির অভাব ছিল সেটা দূর হবে, এটা চিন্তা করেই সে যেতে চাচ্ছিল সাউথ আমেরিকাতে। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য টাইটেল সিজ দ্য রে, এটার অর্থ কি, থিঙ্ক অ্যাবাউট দ্য প্রেজেন্ট ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্য পাস্ট অ্যান্ড ফিউচার, ওকে এটা হচ্ছে উত্তর। এটার একটা নাম হচ্ছে কার্প ডিএম, কার ডিএম আমরা থার্ড ইয়ারে পড়েছিলাম, তো এনজয় দ্য প্রেজেন্ট ডোন্ট থিঙ্ক অ্যাবাউট পাস্ট অ্যান্ড ফিউচার, প্রেজেন্টকে নিয়ে পড়ে থাকো, এটা নাম হচ্ছে সিজ দ্য রে। হোয়াট ডাজ দ্য বার্নিং পাইন ট্রি সিম্বলাইজ ইন দ্য স্টোরি ইয়াং গুডম্যান ব্রাউন, ওখানে যে পাইন ট্রি ছিল সেটা কি সিগনিফাই করে, যে বার্নিং জ্বলন্ত পাইন ট্রি সিম্বলাইজেস দ্য ইভিল অ্যাসেম্বলি ইন দ্য স্টোরি গুডম্যান ব্রাউন, এখানে যে শয়তানের মিটিং ছিল সেটাকে সিম্বলাইজ করছে, ইভিল অ্যাসেম্বলি, খারাপ মিটিং। হু ইজ দ্য রাইটার অফ দ্য পার্পল ল্যান্ড, উইলিয়াম হেনরি হার্টসন ইজ দ্য রাইটার অফ দ্য পার্পল ল্যান্ড, আই থিঙ্ক ইট ইজ নট ইন আওয়ার সিলেবাস। হোয়াট ইজ ইয়াংস লাস্ট রিয়েলাইজেশন, ইয়াং সবশেষে কি বুঝতে পারলো, ইয়াংস লাস্ট রিয়েলাইজেশন ইজ দ্যাট হি ইজ অনলি এ কগ ইন দ্য মেশিন এন্ড নট দ্য সেন্টার অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল ইউনিভার্স, নিজেকে একটা মেশিনের মধ্যে যে কগ থাকে এই কগের মতো মনে করেছিল এবং পৃথিবী থেকে সম্পূর্ণ বাইরা ছিল, এই যে ইন্ডাস্ট্রিয়াল পৃথিবী ওটা থেকে। হোয়াই ইজ নাথিং কার্ভ অন দ্য টমস্টোন অফ ব্রাউন, ব্রাউনের কবরের মধ্যে কিছু লেখা ছিল না কেন, যে নাথিং ইজ কার্ভ অন দ্য টমস্টোন অফ ব্রাউন বিকজ হিজ ডাইং আওয়ার ওয়াজ গ্লোম, কারণ তার মৃত্যুর সময়টা ছিল খুবই দুর্বিষহ, এই জন্য তার কবরের উপরে কোনো কিছুই লেখা হয়নি, আর যেহেতু সে শয়তানের সবাই যোগ দিয়ে তার ইমান হারিয়ে ফেলেছিল, এর জন্য তাকে তার কবরের মধ্যে কিছু লেখা হয়নি। তো এখানে উত্তরটা হবে শুধুমাত্র এটা যে বিকজ
is dying, our was gloom. What brings a great change in William? William আমাদের কি পরিবর্তন নিয়ে আসে? Sight of the dead body brings a great change. সে একটা মৃত মানুষ দেখতে পায় নাটকের শেষের দিকে, সেটা দেখে হচ্ছে তার মধ্যে একটা পরিবর্তন চলে আসে। How many children did Siddhi have with Hel? Helের সাথে সিদ্ধির কয়েকজন বাচ্চা ছিল যে two boys, a girl. Okay, what amount of Dora did Robert Conn's father leave? Robert Conn এর বাবা কত টাকা তার জন্য রেখে গিয়েছিলেন যে $50,000, $50,000 তার জন্য রেখে গিয়েছিলেন। এখন আসছে 2016 এ নাম্বার। হোয়াট ওয়ার্ডস অফ ডক্টর থামকিন এনকারেজড টমি উইলিয়াম টু গিভ আ ফ্রাস্ট্রেশন, তার হতাশা দূর করার জন্য ডক্টর থামকিনের কোন কথাগুলো তাকে অনুপ্রেরণা জাগিয়েছিল। দ্য ওয়ার্ডস অফ ডক্টর থামকিন দ্যাট এনকারেজ টমি উইলিয়াম টু গিভ আ ফরচুনস আর সিজ দ্য ডে, তিনি তাকে বলেছিলেন যে সিজ দ্য ডে, পুরো দিনটাকেই তুমি গ্রাস করে ফেলো, তখন হচ্ছে সে তার মধ্যে একটা ফ্রাস্ট্রেশন ভাব চলে গিয়েছিল। আর সিজ দ্য ডে বলতে এখানে বোঝাচ্ছে যে প্রেজেন্ট দিনটাকে তুমি উপভোগ করো, ফিউচারের জন্য কোনো চিন্তা করার দরকার নাই, পাস্টের জন্য চিন্তা করার দরকার নাই। ওকে, তারপরে হচ্ছে বি নাম্বার, হুইচ ভিলেজ ডিড ইয়াং গুডম্যান ব্রাউন লিভ ইন, কোন গ্রামে তারা বাস করতো? যে ভিলেজ সালেম, সালেম ভিলেজ। তো সালেম নিয়ে একটা হিস্ট্রিক্যাল কনটেক্সট আছে আমাদের, এটা মধ্যে সামারির মধ্যে তোমরা দেখে নিতে পারবে। হোয়াট ডাজ আইডাব্লিউ স্ট্যান্ড ফর? ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স অফ দ্য ওয়ার্ল্ড। What does the title Sanosurizer signify? Sanosurizer is a title that key signify করে যে signifies hope for the lost generation. Lost generation বলতে বোঝাচ্ছে বিশ্বযুদ্ধের পরে যে ইউরোপের অবস্থা ছিল সেখানে নীতি নৈতিকতা বলতে কোনো কিছুই ছিল না, সমাজ অবস্থা একেবারেই ভেঙে পড়েছিল। তো ওই জায়গাটার মধ্যে হোপ, Sanosurizer এই শব্দ দ্বারা তিনি হোপকে বোঝাচ্ছেন, আশা বোঝাচ্ছেন। হোয়াট ইজ সুইট হোম ইন দ্য নোভেল বিলাভেড? সুইট হোম বলতে কি বোঝায়? সুইট হোম ইজ দ্য নেম অফ দ্য প্লান্টেশন ইন দ্য নোভেল বিলাভেড, একটা প্লান্টেশনের নাম হচ্ছে সুইট হোম। ওকে, হাউ লং এগো হ্যাজ গুডম্যান ব্রাউন বিন ম্যারিড টু ফেইথ, তারা কয় বছরের বিবাহিত ছিল? যে তিন মাসের বিবাহিত ছিল। হুইজ পল্ডে, পল্ডে গিয়েছিল ওয়ান অফ দ্য সুইট হোম স্লেভস, এই যে সুইট হোম নামক যে জায়গাটা ছিল প্লান্টেশন সেখানের একজন স্লেভ বা দাসের নাম ছিল পল্ডে। হোয়ার ডিড ডক্টর এডলার লিভ ইন, এডলার কোথায় বাস করতেন? যে হোটেল গোয়েনা। What do you mean by lost generation? Lost generation বলতে কি বুঝায়? যে lost generation means the generation of people who emerged from the period of or just after World War First. প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী যে জেনারেশনটা রয়েছে সেটা নাম হচ্ছে lost generation. As a consequence of bearing war, being war victims and their social disaster of that time, they are non-believing, disappointed, devoid of cultural, emotional resistance. তো যেহেতু বিশ্বযুদ্ধের পরবর্তী সময় তারা জন্মেছিল সেখানে অনেক কিছুই বিপর্যস্ত একটা অবস্থা ছিল, সেজন্যই তারা সবকিছু থেকে দূরে সরে গিয়েছিল, এজন্য তাদেরকে বলা হচ্ছে লস্ট জেনারেশন। তারপরে যে নাম্বার, হোয়াই ডাজ মিলড্রেড গো ডাউন ইন দ্য স্টকহোল, স্টকহোলে গিয়েছিল কেন? স্টকহোল বলতে বোঝাচ্ছে জাহাজের ভিতরে যে ইঞ্জিন থাকে যেখানে চুল্লি, ওখানে সে গিয়েছিল কেন? শি ওয়ান্টস টু সি হাউ দ্য আদার হাফ লিভড, তো সে ছিল হচ্ছে অভিজাত পরিবারের মেয়ে, সে জানতে চাচ্ছিল যে অন্যান্য মানুষ যারা রয়েছে তারা কিভাবে বাস করে। ওকে, হু আর দ্য রিলিজিয়াস পার্সনস মেনশন ইন দ্য স্টোরি ইয়াং গুডম্যান ব্রাউন, এখানে রিলিজিয়াস পার্সন কে কে ছিল? যে মিস্টার ব্রাউন এন্ড মিসেস ব্রাউন আর দ্য রিলিজিয়াস পার্সন মেনশন ইন দ্য স্টোরি ইয়াং গুডম্যান ব্রাউন। গুডম্যান ব্রাউনের মধ্যে মিস্টার ব্রাউন, মিসেস ব্রাউন তারা দুইজন ছিল রিলিজিয়াস, এটা মেবি অন্য একটা জায়গায় অন্য একটা উত্তর দেওয়া আছে, তো সেখানে যদি অন্য কোনো উত্তর পাও অবশ্যই সেটা কমেন্টে জানিয়ে দেবে আমাদেরকে। হোয়াট ইজ 1424 ব্লু স্টোন, এটা কি? যে সিদিস হাউস, সিদির বাড়ি এটা। অথবা এটা আরেকটা প্রশ্ন ছিল যে Where is 124 Bluestone located? সেটার উত্তর হবে যে just outside of Cincinnati, Ohio. Okay. এখন আসছে 2017. Who is the narrator of the novel Sanosurizes? Narrator কে ছিল? Jack is the narrator of the novel. Jack Barnes. তারপর who is Dr. Temkin? Temkin কে ছিল? যে so-called psychologist. একজন স্নায়ু বিজ্ঞানী সে ছিল হচ্ছে ডক্টর থামকিন, স্নায়ু বিশেষজ্ঞ। ওকে, হোয়ার ডাজ দ্য লাস্ট সিন অফ দ্য প্লে হিয়ার ইয়ার টেক প্লেস, লাস্ট সিনটা কোন জায়গায় হয়েছিল? টেক প্লেস এট দ্য জু, একটা মিউজিয়ামের মধ্যে ছিল, সেখানে গিয়ে ইয়াং মারা যায়। হোয়াট ওয়াজ দ্য মেইন কোজ অফ ফেইলিয়ার ইন উইলহেমস লাইফ, উইলহেমের লাইফে সে ফেইল হয়েছিল কেন? যে উইলহেমস গুড অ্যাপিয়ারেন্স, তার যে সুন্দর চেহারা রয়েছে সেটা ছিল তার ফেইলিয়ারের একটা কারণ। হোয়াট পার্টিকুলার ক্রিশ্চিয়ান ফেইথ ডাজ হাউথর্ন ক্রিটিসাইজ ইন ইয়াং গুডম্যান ব্রাউন, এটা আগে পড়ে ফেলেছি, পিউরিটানিজমকে তিনি ক্রিটিসাইজ করেছেন। তারপরে আসছে হোয়াট ইজ সান ফার্মিন, সান ফার্মিন কি ছিল? সান ফার্মিন ইজ দ্য ফিয়েস্টা অফ স্পেন, স্পেনের ছুটির দিনের নাম হচ্ছে সান ফার্মিন।
ইট অলসো এ রিলিজিয়াস ফেস্টিভ্যাল, এটা হচ্ছে ধর্মীয় একটা উৎসব। হোয়াট ইজ ইয়াংস আইডিয়া অফ বিলঙ্গিং, তার অস্তিত্ব সম্পর্কে ইয়াংকের আইডিয়া কি ছিল? হি বিলংস টু দ্য শিপ, সে জাহাজেরই একজন, এটা সে বিশ্বাস করত। হুম ডিড উইলহেম সাপোর্ট ফিনান্সিয়ালি, কাকে সে সাহায্য করতো উইলহেম টাকা দিয়ে? যে সাপোর্ট হিজ ওয়াইফ এন্ড টু চিলড্রেন, তার স্ত্রী আর দুইজন বাচ্চা তাদেরকে সে সাহায্য করত। হোয়াট ইজ দ্য ফ্রেজ ইজ দ্য রেমিন, আবার পড়ে ফেলেছি, থিঙ্ক অ্যাবাউট দ্য প্রেজেন্ট, ডোন্ট থিঙ্ক অ্যাবাউট পাস্ট ইন ফিউচার। হু আর দ্য মেন উইদাউট স্কিন ইন বিলাভেড, চামড়া ছাড়া মানুষেরা কারা? যে হোয়াইট মেন দে হান্ট বিলাভেডস থটস, বিলাভেডের চিন্তাগুলো যারা স্বীকার করে নিয়েছিল, ওই যে সাদা মানুষ যারা ছিল তাদেরকে সে বলছে মেন উইদাউট স্কিন। হু আর দ্য ফ্রেন্ডস অফ রবার্ট কন ইন ইউরোপ, ইউরোপের মধ্যে রবার্ট কনের বন্ধু রাখে ছিল যে ব্রেডক্স, এখানে কিউটা ভুলে দেয়া, এন দ্য নেরেটর অফ দ্য নভেল মানে জ্যাক। হুম ডাজ গুডবেন ব্রাউন মিট ফার্স্ট ইন দ্য ফরেস্ট, কার সাথে দেখা হয়েছিল আগেই পড়েছি এটা, যে এন ওল্ড ম্যান ইন দ্য ফরেস্ট, একজন বৃদ্ধ মানুষ, রিজেম্বলেন্স টু ব্রাউন। ওকে, আসছে 2018। হোয়াট ওয়াজ গুডম্যান ব্রাউন্স অ্যাডভাইস টু হিজ ওয়াইফ ওয়েন হি ওয়াজ লিভিং সারেম ভিলেজ, যখন সে চলে যাচ্ছিল রাত্রে সন্ধ্যার সময়, তখন সে কি বলে গিয়েছিল? যে গুডম্যান ব্রাউন্স অ্যাডভাইস টু হিজ ওয়াইফ ওয়েন হি ওয়াজ লিভিং সারেম ভিলেজ ওয়াজ দ্যাট হি টোল্ড হার টু সে হার প্রেয়ার্স অ্যান্ড গো টু বেড আর্লি, তার প্রার্থনা করার জন্য বলছিল আর দ্রুত ঘুমাতে যাওয়ার কথা সে বলেছিল। ওকে, তারপরে আসছে আমাদের বি নাম্বার প্রশ্ন, হু টেক কেয়ার অফ জ্যাক বার্নেস আফটার হিজ ইঞ্জুরি ইন সান অলসো রাইজেস, ইঞ্জুরি হওয়ার পরে কে তাকে সাহায্য করেছিল? যে লেডি ব্রেড এসলে, এই মহিলা তাকে সাহায্য করেছিল উইলহেমকে, জ্যাক বার্নেসকে, সরি। হোয়াট ইজ ইয়াংস রিয়েল নেম, তার রিয়েল নেম কি ছিল? বব স্মিথ, খুব সহজ। হাউ ওল্ড ইজ টমি উইলহেম, টমি উইলহেম হু ইজ বেবি সার্স ইন বিলাভেড, আবার পড়েছি, সিদিস মাদার ইন ল। হোয়াট ওয়াজ কার্ভড অন ব্রাউন স্টোন স্টোন ইন ইয়াং গুডম্যান ব্রাউন, তার কবরের উপরে কি লেখা ছিল? যে নাথিং ওয়াজ কার্ভড, নো হোপ, নো হোপফুল ওয়ার্ডস ওয়াজ কার্ভড, কোনোই বক্তব্য লেখা হয়নি। বিকজ হি ইজ ডাইং আওয়ার ওয়াজ গ্লুম, তার মৃত্যু সময়টা ছিল দুর্বিষহ, সে যেহেতু ফেইথ নিয়ে মরতে পারেনি, এই জন্য তার কবরের উপরে কিছুই লেখা হয়নি। হোয়ার ডিড দ্য মেজর ক্যারেক্টার্স অফ দ্য সান অলসো রাইজেস রিউনাইট, কোন জায়গায় সব ক্যারেক্টারগুলো একসাথে হয়েছিল সান অলসো রাইজেসে, যে এট এ পার্টি, একটা পার্টির মধ্যে। হোয়াট ইজ IWW, আগেই পড়েছি, যে ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স অফ দ্য ওয়ার্ল্ড। হোয়াট ইজ দ্য ফাংশন অফ টোবাকো ইন পোল্ডিস লাইফ, টোবাকো এর ফাংশনটা কি ছিল পোল্ডির জীবনে? যে টোবাকো টিন বক্স ইজ এ ফিগারেটিভ রিপ্লেসমেন্ট অফ পোল্ডিস হার্ট, তো এটা এক ধরনের ফিগারেটিভ রিপ্লেস, তার হার্টের রিপ্লেসমেন্টকে এটা প্রতীকে কায়িত করে এখানে টোবাকো। ওকে, তারপরে হচ্ছে হোয়াট ওয়াজ দ্য প্রফেশন অফ পেড্রো রোমেরো সোতো, হু আর দ্য প্রমিনেন্ট ক্যারেক্টার্স ইন সিজ দ্য ডে, সিজ দ্য ডে এর গুরুত্বপূর্ণ ক্যারেক্টার কারা কারা? এখানে প্রথমে দিয়েছে টমি উইলহেম, সে তো কেন্দ্রীয় চরিত্র, ডক্টর এডলার বৃদ্ধ মানুষ, ডক্টর টামকিন, মার্গারেট, অলিভ এটসেট্রা, আর অনেকেই আছে। ওকে, হোয়ার ডিড ডক্টর এডলার লিভ, তিনি কোথায় বাস করতেন? হোটেল গ্লোরিয়ানা। এখন আসছে 2019, হু অ্যাকর্ডিং টু ব্রাউন ইজ এ ভেরি পায়াস এক্সেম্পলারি ডেইন, তো ব্রাউন কাকে বলেছিল খুবই ধার্মিক এবং একজন লক্ষণীয় অথবা অনুসরণীয় মহিলা? যে গডি ক্লয়েজিকে বলেছিল। হু ইজ মার্টা কেরিয়ার, মার্টা কেরিয়ার কি? মার্টা কেরিয়ার ইজ এ রেম্পেন্ট হাগ অ্যান্ড পার্টাকার ইন দ্য ইভিল কমিউনিয়ন, তো সে কি ছিল? সে হচ্ছে রেম্পেন্ট হাগ, রেম্পেন্ট মানে হচ্ছে খুবই কুৎসিত একজন বুড়ি, হাগ মানে হচ্ছে ডাইনি, আর পার্টিকার ইন দ্য ইভিল কমিউনিয়ন, শয়তানের সভায় সেও একজন পার্টিকার বা অংশগ্রহণকারী ছিল। হোয়াট ইজ দ্য স্টকহোল, স্টকহোল বলতে কি বোঝায়? যে ইট ইজ দ্য শিপস ইঞ্জিন রুম, জাহাজের হচ্ছে ইঞ্জিন যেখানে থাকে সেটাকে বলা হয় স্টকহোল। হোয়ার ওয়াজ ইয়াং ইমপ্রিজন, তাকে কোথায় কারাগারে নেওয়া হয়েছিল? ইন এ প্রিজন লোকেটেড অন ব্ল্যাক গার্ডস আইল্যান্ড, ব্ল্যাক গার্ড দ্বীপে তাকে নেওয়া হয়েছিল, যেটার মধ্যে। হোয়ার ডাজ দ্য লাস্ট সিন অফ দ্য প্লে হেরি এফ টেক প্লেস, কোন জায়গায় হয়েছিল লাস্ট সিন? জুর মধ্যে, আগেই পড়েছি। হুম ডাজ হেমিংওয়ে প্রেজেন্ট লস্ট জেনারেশন ইন সান অলসো রাইজেস, আগেই পড়েছি এটা, যে উত্তর হবে ব্রেট। তারপর হচ্ছে হু ইজ দ্য নেরেটর অফ দ্য নভেল সান অলসো রাইজেস, এটাও পড়েছি আগে জ্যাক। হোয়াট ইজ নভেলা, নভেলা কি? এটাও পড়েছি, যে বিগার দেন শর্ট স্টোরি বাট ইজ স্মলার দেন নভেল, নভেল থেকে ছোট আর শর্ট স্টোরি থেকে একটু বড়, এটাকে বলা হয় নভেলা। হোয়াট ডাজ দ্য ফ্রেজ ইজ দ্য রেমিন, এটাও আগে পড়েছি, যেটা কার্প ডিএম থিওরির একটা অংশ, যেটা বলে যে এনজয় দ্য প্রেজেন্ট ডে, ডোন্ট থিঙ্ক অ্যাবাউট পাস্ট অ্যান্ড ফিউচার।
ওকে হু ইজ সিদ্ধি সিদ্ধি কে সিদ্ধি হচ্ছে প্রোটাগনিস্ট অফ বিলাই বিলাই এর প্রধান ক্যারেক্টার সে হচ্ছে সিদ্ধি হোয়াট ইজ 124 ব্লু স্টোন আগেই পড়েছে যে ইট ইজ দ্য অ্যাড্রেস অফ সিদ্ধিস হাউস হু ইজ ডেনভার ডেনভার কি ছিল ডেনভার ইজ সিদ্ধিস ডটার সিদ্ধির মেয়েটাও আগে পড়েছে দেখা যাচ্ছে অনেকটা প্রশ্ন এই বোর্ড থেকে রিপিট হয়েছে তো আমাদের প্রশ্নগুলো অবশ্যই এরকম রিপিট হবে কিছু কিছু প্রশ্ন আর কিছু প্রশ্ন থাকতে পারে যেগুলো আমাদের একটু ক্রিয়েটিভিটি দেখবে আমরা কতটুকু পড়েছি না পড়েছি আশা করি সবাই বুঝতে পেরেছো অবশ্যই কমেন্ট করবে যে লেকচারটি কিরকম হয়েছে সেটা খুব গুরুত্বপূর্ণ এবং সবগুলো ব্রিফ সাবজেক্টের ব্রিফের উত্তরে দেওয়া আছে চ্যানেলে দেখে নিতে পারবে এবং ইএলটি ক্রিটিসিজমের ফুল সেট সাজেশনের লেকচারটা আমাদের চ্যানেলে দেওয়া আছে সেটা দেখে নেবে অবশ্যই যে সকল ফ্রেন্ডরা এই চ্যানেল সম্পর্কে জানে না অবশ্যই তাদেরকে জানিয়ে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগে লাইক করে দিন নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব।